জীবনে সর্বশান্ত হয়ে গিয়েও সারাটা জীবন মানুষের জীবন বাঁচিয়ে এসেছেন দুঃখু মিয়া। কে এই দুঃখু মিয়া? কি আছে তার কাছে এমন যা দিয়ে তিনি মৃত মানুষকে প্রাণদান করতে পারেন? নমস্কার শ্রোতা বন্ধুরা, ফেরারি মৌনা পিওর সোল চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আপনারা শুনবেন লেখক সুকান্ত দাসের কলমে তারানাথ তান্ত্রিকের ফ্যানফিকশন দুঃখু মিয়ার থানে। এই গল্পে আপনারা ভৌতিক কিংবা কোনো ভয়ঙ্কর তন্ত্রের উপাখ্যান শুনতে পাবেন না, তবে মানসিক শান্তি অবশ্যই পাবেন। আমাদের সঙ্গে থাকুন এবং শুনতে থাকুন। তোমরা তো জানো আমার গোটা জীবনে আমি এমন অনেক মানুষের সাথে পরিচিত হয়েছি যাদের মধ্যে আশ্চর্য কিছু ক্ষমতা আমি দেখতে পেয়েছি। তবে তাদের মধ্যে সবাই যে সাধক কিংবা সাধনা জীবনের সাথে নিজেকে জড়িয়েছিলেন তা কিন্তু নয়। অনেক সাধারণ মানুষের মধ্যেও আমি অনেক ক্ষমতা দেখেছি যা অতি উচ্চ মার্গের সাধকের মধ্যেও থাকে না। কথাটা বলেই তারানাথ হাতের সিগারেটে একটা টান দিয়ে সামনের দিকে ধোঁয়া ছাড়লেন। তা তো আপনার মুখে অনেকবার শুনেছি ঠাকুর মশাই, সেসব নিয়ে আপনি আমাদের অনেক গল্প বলেছেন। এই তোমাদের এক সমস্যা বুঝলে, তোমরা সবই মন দিয়ে শোনো, তারপর গল্প মনে করে অবিশ্বাসের হাসিতে উড়িয়ে দাও। এসব যে গল্প নয়, এসব আমার নিজের জীবনের অভিজ্ঞতা। সেসব দিনের কথা এখনো মনে পড়লে কেমন যেন গোটা শরীর কেঁপে ওঠে। তারানাথ কেমন যেন স্তম্ভিত হয়ে সামনের খোলা আকাশের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর আস্তে আস্তে বলল, যদিও তখনকার গ্রাম আর এখনকার এই আধা শহরের মধ্যে অনেক পার্থক্য। তখন গ্রামে যে রাত্রি নেমে আসতো সেই রাত্রি তোমরা কখনোই দেখোনি। এত কালো নিকষ অন্ধকার হয়ে আসতো চারিদিক, তার ওপর যদি অমাবস্যার রাত হয় তাহলে তো কোনো কথাই নেই, পথে বেরিয়ে নিজের হাত নিজে দেখতে পাবে না। আপনি হঠাৎ আজ এই কথা বলতে শুরু করলেন কেন ঠাকুরমশাই? তারানাথ কিশোরীর দিকে তাকিয়ে কেমন অদ্ভুতভাবে হাসলেন, তারপর বললেন, আজ তোমরা আসার আগে একজন আমার কাছে এসেছিল, তার পুষ্টি আমি নিজে একসময় তৈরি করেছি। তাছাড়া অনেকদিন পর পর হলেও সে তার খারাপ সময়ে মাঝে মাঝে আমার কাছে আসে হাত দেখাতে কিংবা বিধান চাইতে। তার কাছে শুনতে পেলাম গোবিন্দপুরের কাছে নাকি এক সাধু বাবা এসে আস্তানা কেড়েছে, তার কাছে গেলে নাকি সমস্ত রোগের বিধান পাওয়া যায়। কথাটা শোনার পর থেকেই তার কাছে যাওয়ার জন্য বড্ড মন কেমন করছে বুঝলে। সে আগের সময় হলে তো আর কথাই ছিল না, কখন বেরিয়ে পড়তাম, কিন্তু আজকাল আর বাড়ি ছেড়ে কোথাও যেতে ইচ্ছে করে না। তবে সেই সাধু যদি মিথ্যে লোক দেখিয়ে দু পয়সা উপার্জন করতে না চায় তাহলে তার সাথে একবার দেখা করার বড় ইচ্ছে ছিল। অনেক বছর আগে আমি এরকমই একজনের সন্ধান পেয়েছিলাম হঠাৎ করে। তবে তার কিন্তু সত্যি এক আশ্চর্য ক্ষমতা ছিল, সে ক্ষমতা আমি নিজের চোখেই দেখেছি। আমি বুঝতে পারলাম যে একটা অদ্ভুত গল্প তারানাথের মনের মধ্যে দানা পাকাচ্ছে, একটু পরেই হয়তো তার মুখ থেকে অদ্ভুত কিছু শুনতে পাবো আমরা। তাই আমি আর বেশি কথা না বলে চুপ করে রইলাম। তবে কিশোরী কিন্তু বলে উঠল, আশ্চর্য ক্ষমতা মানে ঠাকুরমশাই ওই হাওয়া থেকে ফল পেড়ে আনা, কিংবা আপনি যেমন যে আমাদের একবার বেলফুলের গন্ধ পাইয়েছিলেন হঠাৎ করে, সেরকম কিছু কি? এইসব অতি নিম্নমানের ক্ষমতা বুঝলে, এইসবে তেমন কিছুই নেই। সামান্য কিছু করতে পারলে এসব ক্ষমতা অর্জন করা যায়, তবে তোমরা তা বুঝতে পারবে না। সাধনার জন্য সবচেয়ে প্রয়োজনীয় জিনিসটি হলো বীজ মন্ত্র। এই বীজ মন্ত্র সব সাধনার ক্ষেত্রেই কাজে লাগে। প্রকৃত গুরুর কাছে একটা নির্দিষ্ট সময় দীক্ষা নিলে গুরু নিজেই বীজ মন্ত্রটি দেন। সেই বীজ মন্ত্র তোমার গোটা সাধনার জীবনে তোমায় সাহায্য করে যাবে। তবে আমি তেমন কোনো সাধনা কিংবা তন্ত্রমন্ত্রের কথা বলছি না, আগেই বলেছি
এমন অনেক মানুষের সাথে আমি পরিচিত হয়েছি যারা কখনোই সাধনা করেনি, কিংবা সে পথে তাদের কখনো ঝোঁক ছিল না, কিন্তু তারপরেও তারা হঠাৎ করে এমন কিছু আশ্চর্য ক্ষমতার অধিকারী হয়েছিল যা তাদের অনেক বড় করে তুলেছে। কিন্তু বেশিরভাগ মানুষকেই আমি দেখেছি যারা হঠাৎ করে পাওয়া ক্ষমতা ভুল পথে কাজে লাগিয়ে তা নষ্ট করে বসেছে। কিন্তু তার ক্ষমতা শুধু মানুষের হিতের কাজেই লাগত, তাকে সবাই দুঃখ মিয়া বলেই ডাকত। তারানাথের মুখ থেকে কথাটা শুনেই আমার মনে হলো যে দুখু মিয়া নামটা কিন্তু বেশ, নামটার মধ্যেই কেমন যেন একটা দুঃখ দুঃখ ভাব রয়েছে। তাহলে বলুন ঠাকুর মশাই, আজ আপনার এই দুখু মিয়ার গল্পই শুনি। তারানাথ বেশ আয়েশ করে তক্তপোষের উপর বসে গল্প বলতে শুরু করলেন। আজ সকাল থেকে কিন্তু টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, আজ আমরা আর পায়ে হেঁটে আসিনি, তার বদলে ট্রামে করে এসেছিলাম। কারণ ওই বাড়িতে কিছু কাজকর্ম থাকার জন্য আমাদের বাড়ি থেকে বেরোতেই আজ বেশ দেরি হয়ে গিয়েছিল, তাই পায়ে হেঁটে এসে বাকি সময়টা নষ্ট না করে ট্রামে করেই এলাম আমরা দুজন। তারানাথের বাড়িতে পৌঁছে দেখি তারানাথ তক্তপোষের উপরে বসে আছেন, কেমন একটা উদাসভাবে আকাশের দিকে তাকিয়েছিলেন বলে আমাদের হয়তো প্রথমে দেখতে পাননি। আমরা একদম যখন তার সামনে এসে দাঁড়িয়েছি তখন যেন তার হুঁশ ফিরল। কিশোরী হাসতে হাসতে বলে উঠল, কি ঠাকুরমশাই, স্মৃতি রোমন্থন করছিলেন নাকি? স্মৃতি রোমন্থন আমায় করতে হয় না বুঝলে, এই তক্তপোষের উপর বসে আকাশের দিকে তাকালেই কত কিছু যেন আকাশের গায়ে দেখতে পাই। বহু বছর আগে অতীত জীবনে ফেলে আসা অনেক কিছু যেন চোখের সামনে পর্দার মতো ভেসে ওঠে। কত অদ্ভুত অভিজ্ঞতা, কত বিপদ, কত দুঃখ বেদনা, সব কিছুই যেন সেই দিনের মতো করে আবার জীবন্ত হয়ে ধরা দেয়। আমায় কিন্তু কিছুই করতে হয় না, শুধু চুপ করে বসে আকাশের দিকে তাকিয়ে থাকতে হয়, তাহলেই যেন সব কিছু চোখের সামনে ফুটে উঠতে উঠতে একসময় সেখানেই পৌঁছে যাই আমি। এবার আমি প্রশ্ন করলাম, আচ্ছা বলছিলাম যে এরকম কথা তো আপনি আগেও অনেকবার বলেছেন, কিন্তু কিন্তু সত্যি কি এমন হয়? সত্যি সত্যি যে কোনটা হয় তা আমি নিজেও জানি না বাবু। এই তো সেদিন তক্তপোষে বসে বসে সেই ছোটবেলার কথা ভাবছি, এমন সময় মনে হলো সেই ওইখালি মাঠে পৌঁছে গেছি আমি, আর আমার সামনে দাঁড়িয়ে কাল ভৈরব, তার দুই চোখের মধ্যে যে আমি অন্য আরেকটা জগৎ দেখতে চলেছি। তখন শরীরের মধ্যে কেমন যেন একটা কাঁপুনি দিয়ে উঠল এক সময়, তখন তাকিয়ে দেখি কোথায় কাল ভৈরব আর কোথায় বা কৈখালি মাঠ। আমি বসে আছি আমার ঘরের দাওয়ার ওপরে তক্তপোষে, কি যে দেখতে পাই আর কি যে আসলে সত্যি হয় তা আমি নিজেই বুঝতে পারি না। ঠাকুরমশাই, এইসব কথা আগেও শুনেছি, এইসব শুনতে চাই না, আপনি বরং ওই দুঃখ মিয়ার গল্পটা বলুন। কিশোরীর কথা শুনে তারানাথ হেসে উঠলেন, তারপর বললেন, ওহে ওটা দুঃখ মিয়া নয়, ওটা হলো দুঃখ মিয়া। তোমাদের আর দোষ নেই, কেন দুঃখ মিয়ার সাথে যখন আমার প্রথম পরিচয় হয়েছিল তখন আমার নিজের মনেও হয়েছিল এর নাম দুঃখ মিয়া হলেই বোধ হয় ভালো হতো। কোন দুঃখ ছিল না তার জীবনে, তার দুঃখের শেষ ছিল না, সে কথাও সে আমায় এক সময় বলেছিল। তার সেই কুটিরের ঘরে আমি বেশ কয়েকদিন ছিলাম তখনই। না ঠাকুরমশাই, ওইভাবে বললে হবে না, একেবারে প্রথম থেকে বলতে হবে। আচ্ছা বেশ, প্রথম থেকেই বলি, একটু রোশো তোমরা। বলেই তারানাথ তার ডান হাতের দুটো আঙুল দিয়ে কপালের মাঝে চেপে বসে রইলেন কিছুক্ষণ। এই সময়টা আমি কিংবা কিশোরী কেউই কোনো কথা বলি না, কারণ আমরা জানি যে এই সময় তারানাথ অতীতের ঘটনাগুলিকে পরপর সাজিয়ে নিতে ব্যস্ত থাকেন। তাই সে নিজেই যখন চোখ খুলে আমাদের দিকে তাকিয়ে বলতে শুরু করেন তখনই আমরা তার কথা শুনি। তার আগে পর্যন্ত
চুপচাপ বসে থাকা ছাড়া আর করার মতো কিছুই থাকে না। বাইরে সেই সকাল থেকেই টিপটিপিয়ে বৃষ্টি পড়ে চলেছে। এই বৃষ্টি বড়ই অদ্ভুত, গায়ে সেভাবে লাগেও না, অথচ বেশ খানিকক্ষণ এক জায়গায় ঠায় দাঁড়িয়ে থাকলে জামা কাপড় ভিজে যায়। এই বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগা অবধারিত, আর এই সময় ঠান্ডা লাগিয়ে অফিস কামাই করার মতো ইচ্ছা আমার বা কিশোরীর কারোরই নেই। তাই আমরা দুজনেই আজকে ছাতা নিয়ে এসেছি। ছাতা দুটো দেওয়ালের এক পাশে হেলান দিয়ে দাঁড় করানো রয়েছে। সেই ছাতা থেকে জল দাওয়া বেয়ে গড়িয়ে বাইরের দিকে এগিয়ে যাচ্ছে। বেশ কিছুক্ষণ পর তারানাথ চোখ খুলে আমাদের দিকে তাকালেন। তারপর একটা গলা খাঁকারি দিয়ে বলতে শুরু করলেন, সেই সময়টা আমার কাছে বেশ একটা মনে রাখার মতো সময় বলতে পারো। প্রথম যেবার আমি পঞ্চমুণ্ডির আসনে বসে সব সাধনা করেছি তার প্রায় মাসখানেক পরের কথা এই ঘটনা। সব সাধনা আমি গোটা জীবনে কখনোই ভালোভাবে করে উঠতে পারিনি। প্রতিবারই কোনো না কোনো একটা বাধা এসে আমায় সব সাধনা সম্পূর্ণ করা থেকে বিরত করেছে। তেমনই পঞ্চমুণ্ডির আসনে বসে সাধনা করে যে সামান্য তন্ত্র শক্তি অর্জন করতে পেরেছিলাম তা নেহাত কিছুই না বলতে পারো। তবে সেবার এক সাধুর সাথে ঘুরতে ঘুরতে গিয়ে পড়েছিলাম বৈকুণ্ঠপুর নামের এক গ্রামে। যে সাধুর সাথে আমি সাক্ষাৎ করেছিলাম সে সাধু কিন্তু প্রকৃত অর্থে তন্ত্র সাধক কিংবা আমার মতো পথে ঘাটে ঘুরে বেড়ানো সাধক নয়। তিনি সাধনা করতেন মনের আনন্দের জন্য। যখন যেখানে ইচ্ছা হয়তো তখন সেখানেই চলে যেতেন, যা ইচ্ছে হতো তাই করতেন। অথচ সাধু কিন্তু খুব ভালো মনের মানুষ ছিল। সাধু জীবনে কখনো কারোর কাছ থেকে দীক্ষা নেননি, এমনকি সাধনার মূল যে বীজ মন্ত্র সে মন্ত্র তিনি জানতেন না। সেই সাধুর সাথে আমার হঠাৎ এক বট গাছের তলায় দেখা হয়েছিল। একদিন তপ্ত দুপুরে গ্রামের পথ ধরে হেঁটে চলেছি, গ্রামে যে দু একটা বাড়ি দেখা পেয়েছি তাতে কিন্তু লোকজন দেখতে পায়নি। যদি দেখতে পেতাম তাহলে হয়তো তাদের কাছ থেকে জল চেয়ে খেতাম, কারণ খিদে সহ্য করা গেলেও দেহটা কিন্তু মাঝে মাঝে অসহ্য হয়ে পড়ে, আর মাথার ওপর প্রখর সূর্যের দাবদাহের জন্য তেষ্টায় গলা আর বুকের ছাতি যেন ফেটে যাচ্ছিল। প্রায় উদ্ভ্রান্তের মতো হাঁটতে হাঁটতে আরও কিছুটা এগিয়ে যাওয়ার পর সেই বট গাছের তলায় সাধুকে বসে থাকতে দেখলাম। সাধুর পরনে কিন্তু লাল রঙের একটা কাপড়, আরও একটা ছোট কাপড় তার গলায় একটা পাক দিয়ে রাখা। সাধুর এক পাশে একটা মাটির থালায় কলা পাতা দিয়ে চাপা দেওয়া কিছু একটা রয়েছে, আর তার পাশে একটা ছোট্ট মাটির ঘটে বোধহয় সামান্য জল, কারণ সেটাও একটা পাতা দিয়ে ঢাকা দেওয়া রয়েছে। আমি দোনামোনা করে সেই সাধুর দিকে এগিয়ে গেলাম। সাধু গাছতলার ছায়ায় বসে সামনের পরিষ্কার নীল আকাশের দিকে তাকিয়ে কি যেন দেখছিলেন। আমার পায়ের শব্দ শুনে আমার দিকে তাকিয়ে প্রথমে কিছুক্ষণ এক দৃষ্টিতে আমায় দেখে নিয়ে বললেন, কে আপনি? এই অসহ্য রোদের মধ্যে পথে পথে হাঁটছেন কেন? সাধুকে দেখেই বোঝা যাচ্ছিল তার বয়স আমার থেকে অনেক বেশি, অথচ তিনি আমায় প্রথম দেখাতেই আপনি করে সম্বোধন করলেন। বেশিরভাগ সাধু আর সাধকেরা অন্যান্যদের তুই করে সম্বোধন করে, তবে কিছু মার্জিত আর শান্ত স্বভাবের সাধু অন্তত তুমি বলে সম্বোধন করতে পারে। তবে আপনি বলে সম্বোধন আমি খুব একটা বেশি কাউকে করতে শুনিনি, তাই তার এই সম্বোধনে আমি পুলকিত এবং আনন্দিত হলাম। আমি তার সামনে দাঁড়িয়ে গাছের ছায়ায় নিজের গোটা শরীরটা প্রবেশ করিয়ে বললাম, আমি অনেক দূর থেকে আসছি, আজ সকালেই পাশের গ্রাম থেকে হাঁটতে শুরু করেছি, আর এইমাত্র এই গ্রামে প্রবেশ করেছি। তেষ্টায় বড় কষ্ট পাচ্ছি, পথে যদি গ্রামের কাউকে দেখতে পেতাম তাহলে অবশ্যই তাদের কাছ থেকে জল চেয়ে নিতাম, কিন্তু কাউকেই দেখতে পাইনি, আর ঠিক সাহস করে বাড়ির ভেতরেও ঢুকতে পারিনি। সাধু আমার কথায় যেন কিছুটা চমকে গিয়েই বললেন, এই দেখুন, আমার তো আপনাকে দেখে আগেই বোঝা উচিত ছিল যে আপনি তেষ্টায় ক্লান্ত। আপনি আপনি এই গাছের ছায়ায় বসুন, আমার কাছে সামান্য জল রয়েছে, তাই পান করুন। আর আর যদি আপনার আপত্তি না থাকে
তাহলে এই এখানে কিছু ফলমূল আর মিষ্টিও রয়েছে, আপনি চাইলে এগুলো আহার করতে পারেন। আমার শুধু জল হলেই চলতো, কিন্তু সেই সাধু আমায় একরকম জোর করে কিছু ফল মিষ্টি খাইয়ে দিল। সেগুলো আহার করার পূর্বে আমি সেই ঘটের জল সামান্য খেলাম, আর তারপর আহার শেষ করে বাকি জলটুকু গলায় ঢালতেই মনে পড়ল, এই যা, এই জলটা বোধহয় সাধু নিজে খাওয়ার জন্যই এনে রেখেছিলেন, আমি তো সবটুকু শেষ করে ফেললাম। সে কথা মনে পড়তেই সাধুর দিকে তাকালাম। তিনি আমার দিকে সামান্য কিছুক্ষণ তাকিয়ে থেকে হাসতে হাসতে বললেন, চিন্তা করবেন না, আমি এখানে বেশিক্ষণ থাকবো না, একটু রোদের তেজ কমে এলেই আমি এখান থেকে বেরিয়ে আমার এক চেনা বাড়িতে আশ্রয় নেব, সেখানে আমি জল আহার সমস্ত কিছুই পাব। কিন্তু এই মুহূর্তে এই আহার আর জল বোধহয় বিধাতা আপনার জন্যই লিখে রেখেছিলেন। আগেই বলেছি, সাধুজির প্রথম সম্বোধনেই আমার তাকে ভালো লেগেছিল। এবার যেন তার কথায় আর ব্যবহারে তার প্রতি আমি কেমন একটা আচ্ছন্ন হয়ে বললাম, সাধুজি, আপনাকে আমার বড় ভালো লেগেছে, আপনার পাশে দুদণ্ড বসে গেলে কি আপনার খুব অসুবিধা হবে? তা অসুবিধা হবে কেন, এই গোটা দুনিয়াই তো বিধাতার দান, আমি কোথায় থাকবো আর আপনি কোথায় থাকবেন তা তো স্বয়ং বিধাতা নিজেই ঠিক করে দিয়েছেন, তাতে আমি বলার কে? তার কথা শুনতে শুনতে তার পাশে বসে বললাম। তার সাথে কথা বলতে বলতে জানতে পারলাম সে আসলে কোনো দীক্ষিত সাধু নয়, শুধুমাত্র পথে পথে ঘুরে বেড়াতে আর নিজের মতো করে সময় কাটাতে ভালো লাগে বলেই তিনি এ পথে আছে। অনেকটা আমার মতো হলেও আমি কিন্তু মাঝে মাঝেই তন্ত্রমন্ত্র আর সাধনার সাথে মিলিত হয়ে যাই। এ সাধু আজ প্রায় 8 বছর ধরে এ পথে থাকার পরে সামান্য দীক্ষাটুকু কখনো নেননি, অবশ্য নেওয়ার অনেক সুযোগ পেয়েছেন। তবে সে কথার উত্তরে তিনি বললেন, যাদের সাধনা করার ইচ্ছে থাকে, যাদের তন্ত্রমন্ত্রের ক্ষমতা লব্ধ করার ইচ্ছে থাকে, তারা দীক্ষা নেয়, আমার ওসবের দরকার নেই, বিধাতা যা লিখে দিয়েছেন ভাগ্যে তাই হবে, আমি এখানে ওখানে ঘুরে বেড়াই, মানুষের মধ্যেই তাকে সন্ধানের চেষ্টা করি। আসলে বিধাতা তো আমাদের মধ্যেই সবসময় আছেন, তাকে আবার আলাদা করে খোঁজার দরকার হয় নাকি? যত তার সাথে কথা বলছিলাম তত আমার ভালো লাগছিল, তাই এক সময় যখন তিনি বললেন, রোদ কমে এলে আমি এই গ্রামের পাশের গ্রামে আমার এক চেনা মানুষের বাড়িতে রাতের জন্য আশ্রয় নেব, আপনি কি আমার সঙ্গে আসতে চাইবেন? আমার আপত্তি করার কিছু ছিল না, কারণ আমি যখন উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছি, মনে ইচ্ছা ছিল কোনো সাধুর সঙ্গ পেলে তার সাথে কিছুদিন লেগে পড়ব, তবে তা না পাওয়া পর্যন্ত এর সাথে থাকতেও আপত্তি নেই, তাই আমি তাকে সম্মতি জানালাম। বাকি দুপুর আমরা বড় আশ্চর্য সব কথাবার্তা বলে সময় অতিবাহিত করলাম। এক সময় সেই সাধু আমায় বলল, আপনি তো তাহলে বেশ বড় সাধক, একটা কথার উত্তর আমায় দিতে পারবেন? আমার বহুদিনের ইচ্ছে এ কথা জানার। আমি সাধুর মুখে প্রথম এই ধরনের কথা শুনে অবাক হয়ে তাকে বললাম, আমার যদি জানা থাকে তাহলে আমি আপনাকে অবশ্যই সে কথা জানাব। এই যে তন্ত্র মন্ত্র, ভূত প্রেত, বিধাতা, পৃথিবী, সময় চক্র, এইসবের শেষ কোথায় বলুন তো? সবকিছুরই তো একটা শেষ আর শুরু থাকে, কিন্তু এই সমস্ত যে বিষয়গুলো আমাদের সাধারণ সাংসারিক বিষয়ের বাইরে, তার শেষ কোথায়, তার শুরুই বা কোথায়? আমি বড় আশ্চর্য হয়ে গেলাম সাধুর এই ধরনের প্রশ্ন শুনে, এর উত্তর আমার নিজেরও জানা নেই।
সেই কবে কৈখালির মাঠে কাল ভৈরবের সাথে দেখা হওয়ার পর থেকেই আমার মন পড়ে থাকতো পথে ঘাটে। বাড়িতে এক মুহূর্ত থাকতে ইচ্ছা করতো না, যেখানেই যখন সাধু সঙ্গ পেতাম লেগে পড়তাম। এই করতে করতেই আজ জীবনের এতগুলো বছর আমি অতিবাহিত করে ফেলেছি এই দুনিয়ার পথে ঘাটে সবুজ মাঠে জঙ্গলে। সাধু সন্ধু পিশাচ ঈশ্বর যোগিনী ডাকিনী উচ্চ মার্গের মহাত্মা কিংবা নিম্নবর্গের তান্ত্রিক, এই সমস্ত নিয়েই আস্তে আস্তে কেমন যেন একটা অন্য জীবন চক্রের মধ্যে জড়িয়ে পড়েছি। অথচ এর শেষ কোথায় আমি নিজেও জানি না, তাই মাথা নাড়িয়ে বললাম, আমার মতন একজন সামান্য পরিব্রাজকের পক্ষে এ কথার উত্তর দেওয়া সম্ভব নয়। আসলে এসবের শুরু কোথায় আর শেষ কোথায় তা বোধ হয় কেউই জানে না, একমাত্র ওই ওপরের ঈশ্বর ছাড়া। সাধু আমার দিকে তাকিয়ে কেমন যেন হাসলেন, তারপর বললেন, সেই ঈশ্বরের শুরু বা শেষ কোথায় তাও বোধ হয় আপনি বলতে পারবেন না, তাই না? আমি মনে মনে ভাবলাম এ এক চরম সত্য, যার উপর নির্ভর করেই গোটা দুনিয়া চলছে, যার চরম সত্যের উপর বিশ্বাস আর ভক্তি অধিষ্ঠান করে আমাদের গোটা দুনিয়ার জীবনচক্র অতিবাহিত হয়ে চলেছে, তার শুরু কোথায় আর শেষ কোথায় এ প্রশ্নের উত্তর খুঁজতে গেলে একটা জন্ম বোধ হয় সামান্য বালিকণার মতো ক্ষুদ্র হয়ে পড়ে। আমায় চুপ করে থাকতে দেখে সাধু আবার বললেন, বড় বিপদে ফেলে দিলাম আপনাকে এই প্রশ্ন করে, তাই না? আসলে আমি যখনই কোনো সাধু সন্তের সাথে পরিচিত হয়েছি তখনই তাদের এই একই প্রশ্ন করেছি। কেউ আমায় কর্কশভাবে তিরস্কার করেছে, কেউ বেশ শান্তভাবে আমায় বোঝানোর চেষ্টা করেছে যে এই প্রশ্নের উত্তর হয় না। আপনার মৌনতা আমায় বুঝিয়ে দিচ্ছে এই প্রশ্নের উত্তর আপনারও জানা নাই। চলুন, রোদ কমে এসেছে, এবার হাঁটতে শুরু করি, না হলে সন্ধ্যের আগে সে বাড়িতে পৌঁছতে পারবো না। সন্ধ্যের একটু আগেই যে বাড়িতে গিয়ে আমরা পৌঁছালাম সেখানে সাধুজির বড় খাতির, তার সাথে আমি থাকায় আমাকেও বেশ খাতির যত্ন করলো সে বাড়ির লোকজন। বেশ ভালো রকমের খাওয়া দাওয়ার পর সাধুজির সাথে একটা ঘরে রাতে বিশ্রাম নিয়েছি। প্রায় গোটা রাত সাধুজির জীবনের নানান গল্প শুনেছি। বারবার বুঝতে পেরেছি আজ পর্যন্ত যতগুলো ভালো সাধক কিংবা মানুষের সাথে আমি পরিচিত হয়েছি তাদের মধ্যে এই সাধুজির কথা আমার মনে থাকবে। অনেক সকাল হতেই আমরা সেখান থেকে বেরিয়ে পড়লাম। সে বাড়ির লোকেদের অনেক অনুরোধ সত্ত্বেও সাধুজি পথে নামলেন, কিন্তু বেশ কিছু দূর চলে আসার পর সাধুজি হঠাৎ বলে উঠলেন, আপনার মনে হয় আমার সাথে আর থাকা হবে না, মাঝে মাঝে কিছু ব্যাপার আমি আগে থেকে বুঝতে পারি তাই বললাম। আমি অবাক হয়ে গেলেও তার কথার উত্তরে কিছুই বললাম না, তবে তার কথা সত্যি হলো, কিন্তু এমন চরম ভাবে যে তার কথা সত্যি হবে তা আমি ভাবতেও পারিনি। বোধহয় তার এই কথাটা সত্যি না হলেই ভালো হতো। গ্রামের পথ ধরে চলতে চলতে একটা বেশ জঙ্গলের রাস্তা ধরে আমাদের বেরোতে হচ্ছে। সেখান থেকে বেরিয়ে আসার আগেই হঠাৎ সাধু কেমন যেন একটা শব্দ করে মাটিতে বসে বললেন। আমি তাড়াতাড়ি তার সামনে গিয়ে বললাম, কি হয়েছে সাধুজি? পথের পাশে একটা সাপ কুণ্ডলী পাকিয়েছিল, আমি না বুঝতে পেরে তার গায়ে পা ফেলতে এসে আমায় দংশন করেছে। বেচারা বড্ড কষ্ট পেয়ে আমায় দংশন করেছে, না হলে সাপ কখনো নিজে থেকে আক্রমণ করে না। আমি সাথে সাথেই চোখে অন্ধকার দেখলাম। এই জনমানবহীন জায়গায় সাধুজিকে নিয়ে আমি এখন কি করব? তার শরীরে যে বিষ প্রবেশ করেছে তার পায়ের অবস্থা দেখলেই বোঝা যায়, তার পা এর মধ্যেই সামান্য নীল হতে শুরু করেছে। আমি এদিক ওদিক তাকিয়ে অসহায়ের মতো কোথায় যে সাহায্য পাবো তা ভাবছি। এমন সময় একজন কাঠুরিয়া গোছের লোক কাঁধে একটা উড়ুল ফেলে আমাদের দিকে এগিয়ে আসতে দেখা গেল। আমাদের ওভাবে পথের মাঝে বসে থাকতে দেখে তার কিছুটা সন্দেহ হয়,
সে নিজেই আমাদের কাছে এগিয়ে এসে কি হয়েছে জানতে চাইল। সে কাঠুরিয়া সব শোনার পর আমাদের তাড়াতাড়ি করে নিয়ে গেল সেই দুঃখু মিয়ার কাছে। আমি ভেবেছিলাম দুঃখু মিয়া বোধ হয় কোনো ওঝাগোছের কেউ হবে, ওই যারা ঝাড়বুক করে বিষ নামাতে পারে তেমন কেউ। কিন্তু যখন তার কাছে গিয়ে পৌঁছলাম তখন আমি বুঝতে পারলাম এ আসলে তেমন কেউই নয়। একটা মাটির কুটিরের দেওয়ার উপরে একটা তাল পাতার আসনে বসে আছে এক রোগা, গায়ের রং কালো, দু চোখের তলায় গভীর কালি, আর একটা রুক্ষ সূক্ষ্ম মুখের একজন মানুষ। কাঠুরিয়া গিয়ে তাড়াতাড়ি লোকটিকে কি যেন বলতেই লোকটি আমাদের দিকে হাত তুলে ইশারা করল। কাঠুরিয়ার আমি মিলে সাধুজিকে প্রায় ধরাধরি করে সেই জায়গার উপরে নিয়ে গিয়ে শোয়ালাম, কারণ ততক্ষণে সাধুজি প্রায় আচ্ছন্ন হয়ে পড়েছেন। তার দু চোখ প্রায় বন্ধ, মাঝে মাঝে ঘুমের ঘোরে বলার মতো কি সব যেন বলে চলেছেন। সাধুজিকে নিয়ে গিয়ে সেই লোকটার পাশে শুয়ে দিতেই লোকটা বেশ কিছুক্ষণ সাধুজির মুখের দিকে তাকিয়ে রইল, তারপর আস্তে আস্তে বলল, এ বড় ভালো মানুষ গো, বড় ভালো মানুষ। কই কই আমার ঘটিটা কই? দুকুমিয়ার কথায় একজন কুটিরের ভেতরে গিয়ে একটা ঘটি নিয়ে এলো। সেই ঘটি থেকে দুকুমিয়া জল নিয়ে সাধুজির সামান্য ফাঁক করা মুখের ভেতর সামান্য ঢেলে দিতে দিতে চোখ বন্ধ করে বিড়বিড় করে কি যেন মন্ত্র পড়তে লাগলো। আমি অবাক হয়ে দেখে চলেছি তার কাজকর্ম, আর মাঝে মাঝে গোটা শরীর রাগে কেমন যেন হয়ে উঠছে। সাপে কাটা একটা মানুষকে কোনো একটা জল খাইয়ে কি সুস্থ করে দেওয়া যায়? আমি প্রায় জোরে চিৎকার করার মতোই বলে উঠলাম, এসব কি করছেন? এ দেখে এই মানুষটা ভালো হয়ে যাবে? আপনাদের গ্রামে কি কোনো বৈদ্য কিংবা কবিরাজ নেই ভালো? দুকুমিয়া আমার দিকে তাকালো, তারপর বলল, বিশ্বাস বিশ্বাস করতে হয় যে, বিশ্বাস না করলে কোনো কিছুই যে মিলবে না। আমি দুকুমিয়ার সামনে বসে থাকা বেশ কয়েকজন লোকজনের মুখের দিকে তাকালাম, তারা বেশ উৎসাহীভাবে তাকিয়ে আছে সাধুজির শুয়ে থাকা দেহটার দিকে। আমিও কেমন যেন একটা ভাব মনের মধ্যে অনুভব করতে পেরে দাওয়ার এক পাশে বসে বললাম। কাঠুরিয়া আমার পাশে এসে আমায় শান্ত করতে করতে বোঝালো যে সাধুজির যদি ভালো হবার হয় তাহলে এতেই ভালো হয়ে যাবে। আমার মনের মধ্যে কিন্তু তখনও একরাশ অবিশ্বাস, আমি স্পষ্ট বুঝতে পারছিলাম এভাবে কিছুই হওয়ার নয়, আমার চোখের সামনে সাধুজি মারা যাবে। কিন্তু আমায় অবাক করে দিয়ে আমার চোখের সামনে একটা আশ্চর্য ঘটনাটা ঘটল। সাধুজির গোটা শরীরের মধ্যে নীল হয়ে গেছিল, সে নীল হয়ে যাওয়া শরীর আস্তে আস্তে প্রথমে তার স্বাভাবিক রং নিল, তারপর এক সময় সাধুজি চোখ মেলে তাকিয়ে এদিক ওদিক দেখতে দেখতে আমায় দেখতে পেয়ে বললেন, এই যাত্রা তাহলে বেঁচেই গেলাম, কিন্তু এই অসাধ্য সাধন কে করল বলুন তো? আমি স্পষ্ট দেখেছি আমায় দংশন করেছে এক বিষাক্ত ধরনের সাপ। সাধুজি উঠে বসতে যেতে দুকুমিয়া বলল, আহ করো কি করো কি, শরীরের জীবন ফিরেছে শুধু, শরীর তো দুর্বল হয়ে আছে তাই না, একটু শুয়ে থাকো। আমি অবাক হয়ে দেখলাম সাধুজি ওঠার চেষ্টা করলেন না, বরং শুয়ে থাকতে থাকতে এক সময় চোখ বুঝে কেমন যেন গভীর নিদ্রার মধ্যে তলিয়ে গেলেন। আমার চোখের সামনে গোটা ব্যাপারটা ঘটল, না হলে আমি হয়তো বিশ্বাস করতাম না। কিন্তু এরকম একটা আশ্চর্য ঘটনা ঘটে যাওয়ার প্রথম ধাক্কাটা আমি ততক্ষণে সামলে নিয়েছি, তাই একবার দুকুমিয়ার দিকে তাকিয়ে দেখলাম এত বড় একটা আশ্চর্য কাজ করেও সে কিন্তু কেমন যেন ভাবলেশহীন। সেভাবেই সে আবার আগের মতো তালপাতার আসনে গিয়ে বসেছে, তার সেই জলের ঘট যে বাইরে এনেছিল সে আবার সেটা কুটিরের মধ্যে গিয়ে রেখেছে। দুকুমিয়ার সামনের দিকে তাকিয়ে বসে থাকা লোকজনদের উদ্দেশ্যে হাত তুলে কি যেন বলতে তারা সকলে একবার চিৎকার করে বলে উঠল, জয় দুকুমিয়ার থানের জয়।
আমি অবাক হয়ে দেখলাম লোকটাও দু হাত তুলে উপরের দিকে কাকে উদ্দেশ্য করে যেন একবার প্রণাম করলো, তারপর আমার দিকে তাকালো। বেশ কয়েক ঘন্টার মধ্যে সাধুজি সুস্থ হয়ে সে স্থান পরিত্যাগ করলেন। যাওয়ার সময় আমায় বলে গেলেন, আপনার মনে হচ্ছে এমন অদ্ভুত কাণ্ড কি করে হলো? আসলে আমার সময় এখনো হয়নি, তাই আমার কিছুই হয়নি। ওই যে বলেছিলাম, সবই বিধাতার নির্ধারণ করা। আপনি বরং এখানে কয়েকদিন থেকে যান, তাহলে আপনার মনের কৌতূহল নিরসন হবে। তবে আমায় যে বেরিয়ে পড়তে হবে। সাধুজি বেরিয়ে পড়লেন আর আমি ফিরে এলাম সেই দুখুমিয়ার থানের কাছে। বাইরে যে লোকগুলো বসেছিল আমি তাদের পাশেই এক কোণে বসে পড়লাম। কেমন যেন একটা অদ্ভুত কৌতূহল আমার মনের মধ্যে কাজ করছিল। সেই কৌতূহলের জন্যই সাধুজিকে ছেড়ে থাকার অনিচ্ছাটুকু চাপা পড়ে যাচ্ছিল। বরং একবারও মনে হচ্ছিল না সাধুজির সাথে গেলেই আমার ভালো লাগতো। অথচ এখানে আসার আগে অবধি আমি ভেবে বসেছিলাম সাধুজির সাথেই বেশ কয়েকদিন কাটিয়ে দেব। যে লোকটা আমাদের এখানে নিয়ে এসেছিল সে কিন্তু এতক্ষণে চলে গেছে। আমি দেখলাম যে লোকটা ঘরের ভেতর থেকে জল এনেছিল সে নিজেও বাইরে এই সমস্ত লোকেদের মধ্যে বসে আছে। দুখুমিয়া বেশ কিছুক্ষণ চোখ বন্ধ করে বসে রইল, তারপর সেভাবেই একটা হাত তুলে সামনের দিকে কাকে যেন ডাকলো। তার ইশারা পেয়ে এক নারী তার কোলে একটা ছোট্ট শিশু সন্তানকে নিয়ে দুখুমিয়ার কাছে গিয়ে বসল। তারপর চাপা গলায় কি যেন বলল। দুখুমিয়া আবার ডান হাত তুলে একটা ইশারা করতে আবার আগের সেই লোকটি ঘরের ভিতরে গিয়ে সেই জলের ঘরটি এনে তার হাতে দিল। আবার সেই আগের মতন জল খাওয়ানো এবং বিড়বিড় করে মন্ত্র পড়া শুনতে পেলাম। আমার চোখের সামনে একই ব্যাপার বেশ কয়েকবার ঘটল, তবে প্রতিবার মানুষ বদলে যাচ্ছিল। কিন্তু এই সমস্ত কিছু আমায় আর আকর্ষণ করছিল না, বরং ওই রোগা কালো রুক্ষ সূক্ষ্ম মুখের মানুষটা আমায় কেমন যেন তীব্রভাবে আকর্ষণ করে চলেছিল। যেন মানুষটার মধ্যে কিছু একটা আছে, সে সেই ক্ষমতা দিয়ে মরণাপন্ন রোগী কিংবা যে কোনো ধরনের বিপদ থেকে মানুষকে রক্ষা করতে পারে। আস্তে আস্তে এক সময় আমার পাশে বসে থাকা লোকজনের সংখ্যাও কমে এলো। বাইরে তখন বিকেল হয়ে এসেছে। যে লোকটা বারবার জলের ঘট এনে দিচ্ছিল সে আমি আর দুখুমিয়া এই গোটা পরিবেশের মধ্যে বসে রইলাম। একটু পরেই দুখুমিয়া আমায় তার কাছে ডাকলো, তারপর হাতের ইশারায় সে লোকটিকে চলে যেতে বলল। সে দুখুমিয়ার সামনে হাত জোড় করে নমস্কার করে গ্রামের পথের দিকে চলে গেল। দুখুমিয়া আমার দিকে একটা হাসি হাসি মুখ করে বলল, এবার তোমার শান্তি হয়েছে তো? এবার বুঝতে পেরেছো তো আমি মানুষকে বাঁচিয়ে তুলতে পারি? আমি কেমন যেন একটা মহাচ্ছনের মতো বসেছিলাম। দুখুমিয়ার কথা শুনে সেভাবেই তার একটু কাছে গিয়ে বসলাম। তারপর বললাম, আপনার নাম কি? দুখুমিয়া হেসে উঠল, তারপর বলল, এই দেখো দিগিনি, তোমরা হলে গিয়ে সাধু সন্ত মানুষ, তোমরা আবার আমাকে আপনি বলতে যাবে কোন দুঃখে? আরে আমি ওই যে সামান্য কিছু পারি তা তো ওই ওপরের ঈশ্বরেরই দেওয়া, এতে আমার তো কিছুই নেই। তুমি বরং বসো, আমার পাশে কিছুক্ষণ বসো, তোমার সাথে একটু গল্প করি। আমি তার কথায় অবাক হয়ে গেলাম, কারণ যে লোকটা একটু আগে আমার চোখের সামনে মরণাপন্ন সাধুজিকে বাঁচিয়ে দিয়েছে সে নিজের মুখে বলছে তার নাকি কোনো ক্ষমতাই নেই। অথচ আমি তাহলে নিজের চোখে কি ভুল দেখলাম? এ কথা মনে হওয়ার সাথে সাথেই আর একটা কথা মনে পড়ল, মাতু বাগলির কথা। সেই যে মাতু বাগলির কথা তোমাদের বলেছিলাম, সে তো ছিল এক উচ্চ মার্গের তন্ত্র সাধিকা। অথচ সে কেমন এক সাধারণ পাগলিনী বেশে এখানে ওখানে ঘুরে বেড়াতো। তাই আমিও মনে করলাম এই লোকটা আমায় মিথ্যে কথা বলছে, কারণ সে তার ক্ষমতার কথা নিজের মুখে স্বীকার করতে চায় না। আমি পাশে বসতেই কিন্তু দুখুমিয়া তার কথা বলতে লাগলো। সবাই আসে শুধু নিজের বিপদ নিয়ে, বুঝলে?
সবাই এসে হাত জোর করে, কেউ কেউ পায়ে হাত দিয়ে প্রণাম করে। এই আমার পায়ে হাত দিয়ে প্রণাম না একদম ভালো লাগে না, আমি মাঝে মাঝে রেগে উঠে দূর দূর করে তাড়িয়ে দিই। তারপর আবার বুকের ভেতরটা কেমন করে ওঠে। কিন্তু আমি যে নিজের চোখে দেখেছি তুমি ওই আমার সাথে আসা সাপে কাটা সাধুজিকে প্রায় শেষ অবস্থা থেকে বাঁচিয়ে দিয়েছ। দুঘুমিয়া কেমন যেন চোখ দুটো ছোট ছোট করে আমার সামনে তার মুখটা এগিয়ে নিয়ে এসে বলল, তোমায় আমার বড় ভালো লেগেছে বুঝলে। এই কেন ভালো লেগেছে তা বলতে পারি না, কিন্তু এইসব লোক যখন আমায় বিশ্বাস করে তখন তাদের মধ্যে তুমি একমাত্র আমায় অবিশ্বাস করেছ, তাই মনে হয় তোমায় ভালো লেগেছে। আসলে আমার তো কোনো ক্ষমতা নেই, একমাত্র তুমি প্রথমে তো অবিশ্বাস করেছ, তবে এখন মনে হচ্ছে তুমিও বিশ্বাস করতে শুরু করেছ। আমি কি বলবো বুঝতে পারলাম না, নিজের চোখে যা দেখেছি তা বিশ্বাস করব নাকি এই লোকটার কথায় বিশ্বাস করব। কিন্তু সে যে মিথ্যে বলছে তা কিন্তু মনে হচ্ছে না, বড্ড সহজ সরলভাবে সে একই কথা বলে চলেছে। আমায় চুপ করে থাকতে দেখে সে আবার বলল, আমি বুঝতে পেরেছি তোমার মন দোলাচলে জ্বলছে, তা হবেই তো। তাহলে তোমায় একটা গল্প বলি বুঝলে, শোনো, অনেক আগের কথা, এ কথা কাউকে বলা হয় না, আর আজ তোমায় দেখে মনে মনে বড় ভালো লেগেছে, তাই তোমায় বলি শোনো। আমার গোটা শরীর তার কথা শুনতে শুনতে কেমন যেন একবার কেঁপে উঠল, যেন মনে হচ্ছিল সে এমন কিছু বলতে চলেছে যার সাথে তার এই অদ্ভুত ক্ষমতার একটা যোগ রয়েছে। তখন আমার বয়স অনেক কম, নতুন বিয়ে করেছি, ঘরে আমার নতুন বউ, নতুন বউ রূপে যেমন তেমন গুণে, ঘর আলো করে আমার বউ আমার সংসার সামলায় আর আমি করি চাষের কাজ। সারা দিন মাঠে হাড় ভাঙা খাটনি খাটার পর ঘরে ফিরে কিন্তু বউয়ের মুখ দেখলেই আমার গোটা শরীরের জ্বালা যেন জুড়িয়ে যায়। তোমায় বললে বিশ্বাস করবে না, বউ যখন সন্ধেবেলা আমার পা টিপতে বসত তখন কেমন যেন মনে হতো স্বর্গ থেকে কোনো এক অপ্সরা নেমে এসে আমার পায়ে হাত দিয়েছে, নিজেকে এই দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ বলে মনে হতো। জানো, বউ আমার যেমন অপ্সরার মতো ছিল তেমন ঘরের সমস্ত কাজকর্ম সে খুব ভালোভাবে করতে পারত, আর আমার ওই সামান্য কটা অর্থ উপার্জনে সে সংসার খুব ভালোভাবে চালিয়ে নিত, বেশ সুখেই কাটছিল আমাদের দুজনের জীবন। এই ভালো কথা, তোমার নাম জানা হলো না তো, তোমায় কি বলে ডাকবো বলো তো? আমি তার কথার উত্তরে আমার নাম তাকে জানালাম, তারপর সে আবার বলতে শুরু করল, বুঝলে তারানাথ, ওই যে ওপরে যে বসে আছে সে মাঝে মাঝে যেমন বড়ই দয়ার কাজ করে এমন মাঝে মাঝে কেমন যেন নিষ্ঠুর হয়ে যায়। আমার কপালেও তার সেই নিষ্ঠুর রোগ জুটল, আমার সুখের সংসারে হঠাৎ করেই একটা ঝড় এলো। আমার বউ তখন পোয়াতি, আমাদের দুজনের চোখে তখন কত রঙিন স্বপ্ন, একটা ছোট্ট ফুটফুটে মেয়ে আমাদের মাটির ঘরের আঙিনায় ঘুরে বেড়াবে, আমায় বাপ বাপ বলে ডাকবে, আর আমার বউকে ডাকবে মা বলে। বউয়ের আলোয় আমার সংসার এমনিতেই আলোকিত হয়েছিল, তার মধ্যে আবার আমার মেয়ে এসে সেই সংসারে আলো দ্বিগুণ করে তুলবে। সত্যি বলছি তারানাথ, জানো, মন থেকে আমরা দুজনেই চেয়েছিলাম আমাদের মেয়ে হোক। বউ কুয়াতি হওয়ার পর থেকে বউয়ের আমার প্রতি যত্ন যেন আরো বেড়ে গেল, আমিও সুখের সাগরে ভাসতে ভাসতে মনের সুখে মাঠে চাষের কাজ আর বাড়িতে বউয়ের ভালোবাসা দু হাত পেতে বুক ভরে নিতে লাগলাম। কিন্তু তারপরেই ঘটে গেল একটা ঘটনা। দুঘুমিয়া এতটা বলে হঠাৎ
কেমন অদ্ভুতভাবে চুপ করে গেল। তারপর বাইরের আকাশের দিকে বেশ খানিকক্ষণ তাকিয়ে থাকতে থাকতে বলল, অমন লক্ষ্মীমন্ত বউটা মাত্র দুদিনের জ্বরে মারা গেল। এই আমার চোখের সামনে এই যে আমার দুই হাত দেখছ, এই দুই হাতের মধ্যে ছটফট করতে করতে এই দুনিয়ার মায়া ত্যাগ করলো। কি অসম্ভব কষ্ট হয়েছিল তারানাথ, তোমায় আমি বলে বোঝাতে পারবো না। যেন মনে হয়েছিল বুকের ভেতর থেকে কেউ যেন ধুকপুক করতে থাকা হৃৎপিণ্ডটা টেনে ছিঁড়ে বের করে নিয়েছে। গোটা শরীরের রক্ত যেন জমাট বেঁধেছে আমার গলার কাছে। তুমি তুমি বিশ্বাস করবে না তারানাথ, বউয়ের মৃতদেহটা আমার এই দু হাতের মধ্যে রেখে একটা গোটা রাত আমি 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 জেগেছিলাম। হ্যাঁ, কাউকে ডাকতে পারিনি, কাউকে কাউকে ডেকে বলতে পারিনি, ওগো শুনছো, আমার আমার বউটা না আমায় ছেড়ে চলে গেছে। কি কোথায় আছো, আমার বউটাকে একবার কথা বলতে বলো না। কেউ নেই তারানাথ, কেউ নেই। বলতে বলতে দু কুমিয়ার এই এতক্ষণের হাসি খুশি স্বাভাবিক মুখটা কেমন যেন হয়ে গেল। আমি স্পষ্ট বুঝতে পারলাম তার মনের ভেতরে এসে জমা হয়েছে অনেক কিছু, যেন অনেক কিছু সে আমায় উজাড় করে বলতে চাইছে কিন্তু বলতে পারছে না। যেন মনে হচ্ছিল এই মানুষটা আমার সামনে এক্ষুনি দু চোখে অজস্রাবণ নিয়ে কেঁদে ফেলে, তাহলে আমি বোবা অসহায়ের মতো বসে বসে তাকে দেখা ছাড়া আর কিছুই করতে পারবো না। তার কাঁধে হয়তো হাত রেখে তাকে সান্ত্বনা দিতেও পারবো না। দুঃখু মিয়া কিন্তু খুব তাড়াতাড়ি নিজেকে সামলে নিল, তারপর বলল, পরদিন সকালে বউয়ের মৃতদেহটা দাহ করলাম। একসাথে দু দুটো শরীর চিতার আগুনে পুড়ে ঝলসে এই সামান্য এতটুকু ছাই হয়ে গেল। বউয়ের শরীরটা যখন চিতার আগুনে জ্বলছিল তখন আমার সারা গায়ে কেমন চিরবির করে উঠেছিল, যেন বারবার যেন মনে হচ্ছিল ওই আগুন শুধু তার গায়ে জ্বলছে না, আমার গায়ে এসে বড় বড় ফোসকা ফেলে দিচ্ছে। কত রাত যে ঘুমোতে পারিনি তার হিসেব করে বলতে পারি না। শুধু ঈশ্বরের কাছে একটা কথাই বলতাম, কেন কেন ঈশ্বর করলে তুমি আমার সাথে এমনটা, কেন আমার এই সুখের সংসার এভাবে ছাড়খাড় করে দিলে। আমি তাকে কিছুই বলতে পারলাম না, চুপ করে বসে তার কথা শুনতে লাগলাম। এরপর বেশ কয়েকদিন কেটে গেল, আমার আর কোনো কিছুতেই মন লাগে না। একদিন গ্রাম ছেড়ে বেরিয়ে পড়লাম, মনে ইচ্ছে ছিল নদীর জলে গিয়ে কিংবা জঙ্গলে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করব। জানি আত্মহত্যা মহা পাপ, কিন্তু এভাবে কি বেঁচে থাকা যায় বলো? তুমি বলো না, এভাবে বেঁচে থাকা যায়? যায় না তো, কিন্তু মরণ আমার কপালে জুটল না। যে জঙ্গলে গেছিলাম সে জঙ্গলে একটা গাছের তলায় বসে বউয়ের কথা ভাবতে ভাবতেই একসময় ঘুমিয়ে পড়লাম। যখন ঘুম ভাঙল তখন দেখি আমার সামনে একটা বাচ্চা মেয়ে এসে দাঁড়িয়েছে। কত বয়স হবে, ওই 11 কি 12 মতো। তার পরনে একটা লাল পেড়ে সাদা রঙের শাড়ি। আমার দিকে কি মধুর স্নেহমাখা একটা দৃষ্টি নিয়ে সে তাকিয়ে আছে, যেন তার দৃষ্টি আমায় অনেক কিছু বলে দিতে চাইছে। আমি সেভাবে তার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকার পর সে শান্ত গলায় বলল, ওরে পাগল ছেলে, তোর মরণ যে এখনো ঘনায়নি, তোর যে অনেক কাজ বাকি আছে, কত মরণাপন্ন মানুষকে তোকে আবার নতুন জীবন দিতে হবে। তার কথা শুনে আমার মধ্যে কি যেন একটা পরিবর্তন হয়ে গেল। যেন আমি তাকে মুখে কিছুই বলতে পারলাম না, অথচ আমি বুঝতে পারলাম
আমার দু চোখ দিয়ে জলের ধারা নেমে আসছে। এই যে বউ মারা যাওয়ার পর এতদিন কিন্তু আমার চোখে একবারও জল আসেনি, কেমন যেন শক্ত পাথরের মতো হয়ে গেছিলাম আমি। কিন্তু সেই মুহূর্তে সেই সমস্ত ব্যথা বেদনা যেন একসাথে হয়ে আমার চোখ ফেটে জল বেরিয়ে আসতে লাগলো। আমি হাউ মাউ করে কাঁদতে কাঁদতে তার পায়ের ওপর লুটিয়ে পড়লাম। কেন মা, কেন কেন তুমি আমায় সবকিছু কেড়ে নিলে আর তারপরে আমায় বাঁচিয়ে রাখলে? কেন মেরে ফেলো, আমায় মেরে ফেলো, মেরে ফেলো না মা আমায়। পাগল ছেলের কথা শোনো, ওরে যার কপালে যখন মরণ লেখা আছে তখন তো তাকে যেতে হবে। তোর আমার সাধ্য কি তাকে আটকে রাখার? তোর যে অনেক কাজ, এই দেখ তোর সামনে একটা ঘট রয়েছে। আমি তাকিয়ে দেখলাম আমার সামনে কখন যেন মাটির ওপর একটা মাটির ঘট উদয় হয়েছে। সে বলে চলল, এই অতি সামান্য মাটির ঘট নয়, এই মাটির ঘটের জল তুই মরণাপন্ন মানুষের মুখে দিলেই সে আবার নতুন করে জীবন পাবে। তবে মনে রাখিস, যেদিন তোর কাছে কোনো মরণাপন্ন মানুষ এসে দেখবে তোর ঘটে এক ফোঁটাও জল নেই, সেই দিন বুঝতে পারবি এই ঘটে আর কোনো দিনও জল আসবে না। আমি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলাম সেই মেয়েটার দিকে। তারপর সেভাবেই কখন যেন চোখের সামনেটা ঝাপসা হয়ে এলো আর আমি যেন একটা গভীর ঘুমে চলে গেলাম। ঘুম ভাঙার পর দেখতে পেলাম আমার সামনে সেই মাটির ঘট রয়েছে আর সেই ঘটের মধ্যে খানিকটা জল রয়েছে। আমার মন তখনও বউয়ের শোকে পাথরের মতো হয়ে রয়েছে। মনের রাগে দুঃখে সেই ঘরটাকে তুলে মাটিতে একটা আছাড় মারলাম। কিন্তু অবাক কাণ্ড, সেই ঘট ভাঙা তো দূরের কথা, সেই ঘটের সামান্য জলও বাইরে পড়ল না। আমি হতাশ হয়ে সেই একই কাজ তার পরেও আরো বার বার করলাম, কিন্তু তাতেও কিচ্ছু হলো না। আমি বুঝতে পারলাম আমার দুঃখের দিন এখনো শেষ হয়নি, তা এখনো আরো বাকি রয়েছে। জানি না কোন জন্মে কোনো এক পাপ করেছি, তার শাস্তি আমায় এই জন্মে পেতে হচ্ছে। নিজের হাতে নিজের বউ আর তার পেটের মেয়েটাকে আমি নিজের হাতে চিতার আগুনে পুড়িয়ে এসেছি, অথচ তারপরেও আমার আমার মৃত্যু নেই, নেই আমার মৃত্যু, বরং আমায় মরণাপন্ন মানুষদের জীবন দেওয়ার কাজ করে যেতে হবে। দুঃখ মিয়া থামতেই আমি এবার বলে উঠলাম, তারপর থেকে এই ঘটের চলে তুমি মানুষের জীবন বাঁচিয়ে আসছো? প্রথমে তো সেই জঙ্গল থেকে আমি বেরিয়ে গ্রাম ছেড়ে অন্য এক গ্রামে গিয়ে উঠলাম। সেখানে গাছের তলায় শুয়ে বসে থাকি, কেউ খেতে দিলে খাই, না দিলে খাই না, নিজেকে মৃত্যুর জন্য তৈরি করে চলেছি। এর মাঝেই একদিন হঠাৎ পথের মধ্যে একটা বাচ্চা ছেলেকে মাটিতে শুয়ে ছটফট করতে দেখলাম। জানি না তার কি হয়েছে, হঠাৎ করে তার এই অবস্থা। আমার চোখের সামনেই ছেলেটা ছটফট করতে করতে একসময় স্থির হয়ে যাচ্ছে, বুঝতে পারছি তার চারপাশে অনেক লোক জমা হয়েছে। আমি কি করব বুঝতে না পেরে সেই ঘটের জল তার মুখে সামান্য দিয়ে দিলাম। চারপাশের লোকজন তো আমায় এই মারে কি সেই মারে, দু একটা চড় আর লাথি আমার উপর এসে পড়ল। আমি তখন আমার সেই ঘট নিয়ে আবার সেই গাছের তলায় গিয়ে বসলাম। একটু পরেই কিন্তু গ্রামের লোক ভিড় করে আমার কাছে এলো আর আমি জানতে পারলাম সেই ছেলেটা নাকি বেঁচে উঠেছে। আমার সেই ঘটের জলের অদ্ভুত ক্ষমতার কথা সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়ল গোটা গ্রামে। তারপর এই গ্রাম থেকে ওই গ্রাম, ওই গ্রাম থেকে সেই গ্রাম। এক গ্রামে বেশি দিন থাকতে পারি না, থাকতে ভালো লাগে না, তবে যেখানেই যাই চোখের সামনে মরণাপন্ন কাউকে দেখলে সেই ঘট তার মুখের সামনে উপুর করলেই জল বেরিয়ে আসে আর তাতেই সে বেঁচে ওঠে।
আজ তুমি যেমন নিজের চোখের সামনে দেখলে ঠিক তেমন, অথচ আমার কোনো ক্ষমতা নেই সে কথা কেউ বিশ্বাস করে না। সবাই ভেবে বসে আছে আমি নাকি কোনো এক মহাপুরুষ। সত্যি এক অভাগা মহাপুরুষ আমি, যে নাকি নিজের বউ আর নিজের মেয়েকে বাঁচাতে পারেনি, যে নিজের দু হাতের মধ্যে তার বউটাকে ছটফট করতে করতে মরে যেতে দেখেছে, কিন্তু তার জন্য সামান্য কিচ্ছু করতে পারেনি, অথচ আজ বুঝলে তারানাথ আমি যে কত মানুষের জীবন বাঁচিয়েছি তার হিসেব আমার কাছে নেই। কিন্তু এতে কি লাভ বলতো তারানাথ? হ্যাঁ, কি লাভ এতে? আমার বুকের মাঝে নিজের মানুষকে হারিয়ে ফেলার যে যন্ত্রণা বাসা বেঁধে রয়েছে তাকে কি আমি কমাতে পেরেছি? আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম দুকুমিয়ার দিকে। এই মুহূর্তে ঠিক তাকে কি বলা দরকার তা আমি বুঝতে পারলাম না যে তাকে কি বলবো। তুমি বড় পুণ্যের কাজ করছো হে, মরণাপন্ন মানুষের জীবন বাঁচিয়ে তুমি যে পুণ্য অর্জন করছো তা তোমার পরজন্মে কাজে লাগবে, নাকি বলবো? যা হয়েছে তা তো ঈশ্বরের লিখে দেওয়া বিধান, তাকে মেনে নিয়ে সব ভুলে যাও, নিজেকে সংযত করো আর নিজের মধ্যে বাসা বেঁধে থাকা দুঃখ কমিয়ে ফেলে যা করছো তাতে মন দাও। আমি তাকে এই দুই ধরনের কথার মধ্যে কোনোটাই বলতে পারলাম না। সে কিছুক্ষণ চুপ করে আমার দিকে তাকিয়ে রইল, তারপর বলল, বড় ভয় থাকি বুঝলে তারানাথ, কোনো একদিন যদি হঠাৎ দেখি এই ঘটের জল শেষ হয়ে এসেছে সেদিন কি করব তাই বুঝতে পারি না। তাই যখনই কোনো মরণাপন্ন মানুষ আমার কাছে আসে তখন ভয় থাকি যদি তার মুখে জল দেওয়ার মুহূর্তে দেখতে পাই সেই ঘটে জল নেই তখন। বাইরে বেশ রাত হয়ে এসেছিল, তাই দুকুমিয়া তার কুঠিরে আমায় যেতে যেতে বলল, তার কুঠিরে কিছু ফলমূল আর আহার করার মতো খাদ্যবস্ত্র ছিল, তাই খেয়ে আমরা সারা রাত গল্প করতে করতে এক সময় ঘুমিয়ে পড়লাম। তার সাথে তারপরও বেশ কয়েকদিন ছিলাম, আমার চোখের সামনে এসে কত মরণাপন্ন মানুষের প্রাণ বাঁচালো তা আমি হিসাব করে রেখেছিলাম, কিন্তু একদিন আমায় সেখান থেকে বেরিয়ে পড়তে হলো। তারপর মাসখানেক পরে আমি আবার সেই গ্রামে ফিরে গিয়েছিলাম দুকুমিয়ার খোঁজে, কিন্তু সেখানে গিয়ে জানতে পেরেছিলাম দুকুমিয়া নাকি সেই গ্রাম ছেড়ে চলে গেছে। সেই সেদিন যে লোকটাকে দুকুমিয়ার ঘর থেকে ঘটের জল আনতে দেখেছিলাম তার কাছে আরও জানতে পেরেছিলাম, একদিন নাকি এক মরণাপন্ন মানুষ তার কুটিরে এলেও তার মুখে জল দেওয়ার সময় ঘটের সমস্ত জল নাকি অদ্ভুতভাবে শুকিয়ে গেছিল। তারপর থেকে দুকুমিয়া অসুস্থ হয়ে পড়ে এবং একদিন সকালে উঠে দেখা যায় সে তার কুঠিরে নেই, কোথায় যেন চলে গেছে। আমার মনে একটা প্রশ্ন খোঁজ করছিল, তাই সেই লোকটাকে সে প্রশ্নটা করে বসলাম। আচ্ছা, সেদিন তো দেখেছিলাম তুমি নিজেই কুঠিরের ভেতর থেকে সেই ঘট ভরা জল নিয়ে এসেছিলে। আমি সারাদিন দুকুমিয়ার কাছেই থাকতাম, প্রয়োজন হলে ঘরের ভেতর থেকে সেই ঘট ওটা আমি নিজেই নিয়ে আসতাম, আবার আমি গিয়ে পরে রেখে আসতাম। আমি বুঝতে পারছিলাম আমার মনের ভেতর কেমন একটা অদ্ভুত প্রশ্ন দানা বেঁধেছে, আর সেই প্রশ্নের উত্তর কোথায় আমি জানি, তবুও বললাম, সেদিন যখন তুমি সেই ঘট নিয়ে এসেছিলে সেদিন কি ঘটের ভেতর জল একেবারেই শুকিয়ে গেছিল? এ প্রশ্নের উত্তরে লোকটা আমার দিকে তাকালো, তারপর আস্তে আস্তে বলল, না, ঘটের ভেতর ওই আগের মতনই জল ছিল ঠাকুরমশাই, কিন্তু অবাক কাণ্ড, সেই ঘট থেকে আমি এক ফোঁটা জলও সেই লোকটার মুখের ভেতর ফেলতে পারিনি। অনেকবার চেষ্টা করেও যখন সেটা সম্ভব হলো না তখন সে কথা আমি দুঃখমিয়াকে বলতেই তার মুখ কেমন যেন বিবর্ণ হয়ে গেল। তারপর তো হঠাৎ করে শরীর খারাপ করছে বলে গিয়ে কুটিরের ভেতর শুয়ে পড়ল। আমি এবার মোক্ষম প্রশ্নটা করলাম, যে কথাটা আমার মনে সেদিনই দানা বেঁধেছিল যেদিন দুকুমিয়া আমায় সেই ঘটের গল্প বলেছিল।
সেদিন যে মরণাপন্ন মানুষটা তোমাদের কাছে এসেছিল তার পরিচয় কি তুমি জানো? আমাদের গ্রামের এক অবস্থাপন্ন চাষির ছেলে ঠাকুরমশাই। সেই চাষির ভীষণ দুর্নাম আছে, অন্যের জমি কেড়ে নেওয়া, আর তার ওই পোষা লেঠেলদের হাতে অনেক লোকও মারা গেছে এর আগে, আর তার ছেলে নিজেও এসব অপকর্ম করে বেড়াতো। কিন্তু ঠাকুরমশাই, আপনি এসব কথা কেন বলছেন? আমি তার কথার উত্তর না দিয়ে সেই গ্রাম থেকে বেরিয়ে এসেছিলাম। তারানাথ গল্প শেষ করে আমাদের দিকে তাকিয়ে বললেন, তাই যখন সেই অদ্ভুত ক্ষমতার সাধু বাবার কথা শুনতে পেলাম, তখন কেন জানি না মনে হলো বোধহয় দুঃখ মিয়া তার সেই হারিয়ে যাওয়া শক্তি আবার ফিরে পেয়েছে, আর সেই শক্তি দিয়েই মরণাপন্ন মানুষকে জীবনদান করে চলেছে। খুব ইচ্ছা করছে সেই সাধুকে একবার দেখতে যাওয়ার, কিন্তু জানি না আমার ভাগ্যে তা ঘটবে কি না। তারানাথ থামতে কিশোরী প্রশ্ন করল, সমস্তটাই বুঝতে পারলাম, কিন্তু সেই চাষির ছেলের বেলায় সেই ঘটের জল পেরিয়ে এলো না কেন? আমি হাসতে হাসতে বললাম, এই কথার উত্তর দুখুমিয়া নিজেও জানতো বলে মনে হয় না আমার। দেখেছ, বৃষ্টি নামতে শুরু করলো আবার জোরে। এতক্ষণ শুনছিলেন লেখক সুকান্ত দাসের কলমে তারানাথ তান্ত্রিকের ফ্যানফিকশন দুঃখ মিয়ার থানে। আজকের গল্প পাঠে ও বিভূতির চরিত্রে আদিত্য, অন্যান্য চরিত্রে সৌরভ, সায়ন্তন, সৌরভ সাহা, অভিজিৎ ও মৌমিতা, এবং গল্পের সূত্রধার ও তারানাথের চরিত্রে আমি বুবাই। শব্দগ্রহণ ও আবহে মিহান্স প্রোডাকশন হাউস, প্রচ্ছদ অঙ্কনে কৃষ্ণেন্দু মণ্ডল, সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় বুবাই ও মৌমিতা। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। এরকম আরও সব নতুন নতুন গল্পের আপডেট সবার আগে পেতে হলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আবার ফিরব পরের সপ্তাহে একটি হাড় হিম করা ভৌতিক গল্প নিয়ে। ততদিন সুস্থ থাকবেন, গল্পে থাকবেন।